হ্যালো বন্ধুরা, টেক অ্যান্ড অ্যাপ ইনফো বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ফেসবুকে কীভাবে মনিটাইজেশন পাওয়া যায়। আমরা রিসেন্টলি ফেসবুক খুললে অনেকেই দেখে থাকবো যে ফেসবুকেও এখন অ্যাড প্লে হচ্ছে, অর্থাৎ ফেসবুকেতেও ভেরিফাইড মনিটাইজেশনের থ্রু আপনি টাকা ইনকাম করতে পারবেন, যেরকম ইউটিউবে করতে পারেন। ইউটিউবের যেরকম মনিটাইজেশন রুল আছে, এটা আমরা অধিকাংশই জানি যে আপনাকে 365 দিনের মধ্যে 4000 ওয়াচ আওয়ার এবং তার সাথে 1000 সাবস্ক্রাইবার আনতে হবে। তার সাথে যদি আপনি কমিউনিটি গাইডলাইন এবং কপিরাইট সব কিছু ঠিকঠাকভাবে ফলো করে থাকেন, তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে যাবে। তো এটা তো গেল ইউটিউবের ক্রাইটেরিয়া। এবারে আমরা এখনের ভিডিওতে জানবো যে ফেসবুকে মনিটাইজেশন অন করতে গেলে আপনার কী কী লাগবে। তো ফেসবুকে মনিটাইজেশন অন করতে গেলে প্রথমত আপনি আপনার নর্মাল ফেসবুক প্রোফাইল থেকে মনিটাইজেশন অন করতে পারবেন না, আপনাকে ফেসবুক একটা পেজ খুলতে হবে। একটা পেজ, তার দিয়েই একমাত্র মনিটাইজেশন সম্ভব। কোনো প্রোফাইল থেকে ভিডিও পোস্ট করে আপনি মনিটাইজেশন আনতে পারবেন না। ওকে, তো ফেসবুক পেজ যে খুলবেন, ফেসবুক পেজের আপনার মিনিমাম ফলোয়ার্স হতে হবে 10,000। 10,000 ফলোয়ার আপনার ফেসবুক পেজেতে থাকলেই আপনার পেজে মনিটাইজেশন অন হওয়া সম্ভব। এবং তার সাথে আপনাকে লাস্ট 60 দিনের মধ্যে, অর্থাৎ লাস্ট 2 মাসের মধ্যে 30,000 ওয়াচ মিনিট রাখতে হবে। 30,000 ওয়াচ মিনিট ভিউ থাকলে আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে। তো 30,000 ওয়াচ মিনিট ভিউ কতদিনের মধ্যে আনতে হবে? 60 দিনের মধ্যে আনতে হবে, অর্থাৎ 2 মাসের মধ্যে আনতে হবে। তো এই হচ্ছে মেন ফেসবুকের জন্য মনিটাইজেশন পাওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটা ছাড়াও আপনাকে মাথায় রাখতে হবে যে পেজের অ্যাডমিন বা যে পেজ ওনার, তার এজ অবশ্যই 18-এর ওপর হতে হবে। 18-এর নিচে মনিটাইজেশন পাওয়া সম্ভব নয়। তো এই তো এই 3,000 ওয়াচ মিনিটের যে ব্যাপারটা, যেটা 2 মাস আপনাকে 3,000 ওয়াচ মিনিট আনতে হবে, তো অবশ্যই আপনি মাথায় রাখবেন যে এই 3,000 ওয়াচ মিনিটের সাথে সাথে আপনাকে 3,000 ভিউও থাকতে হবে। যদি 3,000-এর কম ভিউতে 3,000 ওয়াচ মিনিট হয় তাহলে হবে না। তো অ্যাটলিস্ট 3,000 ভিউ, তার সাথে 3,000 ওয়াচ মিনিট থাকলে তবেই একমাত্র মনিটাইজেশন অন হবে। এবং চ্যানেলের যে ওনার বা অ্যাডমিন, তার এজ অবশ্যই 18-এর বেশি হতে হবে। তো এই এটাই হচ্ছে ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এই ভিডিওতে এই ইনফরমেশানটাই দেওয়া ছিল। ইনফরমেশানটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য বেল আইকন দিয়ে রাখুন, যাতে এই ধরনের ভিডিওর অনেক আপডেট আপনার ফোনে সঙ্গে সঙ্গে চলে আসে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।